পর্যন্ত তুমি পূর্ণ পথে অগ্রসর হতে পারবে না এবং পূর্ণ পথে কামিয়াবি পথে পৌঁছতে পারবে না যতক্ষণ না তুমি কি করবে আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুটাকে ব্যয় না করবে তো আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করলে কি হবে আল্লাহ পাক খুশি হবেন বলুন আল্লাহ কি হবেন খুশি হবেন আমরা আল্লাহর খুশি চাই না সবাই বলুন না চাই না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন আকিমুস সালা ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং আল্লাহর রাস্তায় তোমরা যাকাত দাও যাকাত আদায় করো সম্পদের যাকাত দাও সাহেবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও আর তোমার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ মালকে সম্পদকে পবিত্র করার জন্যে আখেরাতে সম্পদের সম্পদ আমার আপনার বিপক্ষে চলে না যাওয়ার কারণ না যাওয়ার জন্যে আল্লাহ বলেছেন যাকাত আদায় করো আর না হয় এই সম্পদ সবকটে আমাদের আজাবের কারণ হয়ে যাবে কিসের কারণ হবে আজাবের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন সাহিবি যাহিবিন ওয়ালা ফিদাতি লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ সুফিহাতু লাহু সাফাইহু মিন নারি ফাউহমিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে স্বর্ণরূপার স্বর্ণরূপের মালিক যে এমন কোন স্বর্ণরূপের মালিক নেই যে সেটার হক যাকাত পরিশোধ করে না আর যদি পরিশোধ না করে কি হবে মহান আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই স্বর্ণরূপাকে আগুনের পাত করা হবে আগুনের বিছানা করা হবে তার জন্য ওই বিছানাতে উত্তপ্ত আগুনে তাকে শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ বলুন তা আপনি দুনিয়ার জমিনে সম্পদ কি করলেন এত মা মহব্বত করলেন জমা করে রাখলেন এটি রাখার জন্য আলমারি করলেন এত লক্ষ হাজার হাজার টাকা খরচ করে আলমারি সুন্দর করে আলমারি করলেন সিন্দুক বানালেন তো এত কিছু করলেন কিন্তু আপনার হাশরের ময়দানে কবরে আপনার শুরু হয়ে যাবে এটার অবস্থা এটার পরিণতি তো আমরা সম্পদকে জমা করব অবশ্যই জমা করব সংরক্ষণ করব তবে আল্লাহর বিধান মোতাবেক ঠিক কিনা বলুন আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমার আপনাকে সম্পদ সংরক্ষণ করতে হবে না হয় এই সম্পদগুলো আমার আপনার জন্য আজাবের কারণ হয়ে যাবে শুধু তাই নয় যদি যাকাত দেওয়া না হয় এই স্বর্ণরূপার যদি যাকাত দেওয়া না হয় এগুলোকে পাত করবেন আল্লাহ পাক কঠিন এগুলো আগুনের এগুলো দ্বারা তার চেহারার মধ্যে শরীরের মধ্যে তার পেটের মধ্যে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে মানুষ বুঝবে যে এই শাস্তিটা দেওয়া হচ্ছে অবশ্যই সে স্বর্ণরূপার যাকাত দিত না হাজার লক্ষ কোটি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে শাস্তি দেখ পাবে আর মানুষ বলবে এত যাকাত দিত না এই জন্য সেই শাস্তি পাচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমার সম্পদ যা কিছু আছে যে আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি তো আমি আল্লাহ যা দিয়েছি এগুলোকেই মহব্বত করে আল্লাহ রাস্তা ব্যয় করো যেমনিভাবে সম্পদ তোমরা নিজের সম্পদ নিজে মহব্বত করো এই মহব্বতের সম্পদগুলোকে আল্লাহ রাস্তা ব্যয় করো তবেই তুমি কামিয়াবির পথে কামিয়াবি করতে হতে পারবে কামিয়াবি হবে সফলতা লাভ করবে এই জন্য
আল্লাহ বলেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের জন্য তোমাদের পছন্দনীয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, মহব্বতের বস্তুটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবেই তোমরা কামিয়াবি হতে পারবে। এজন্য মহান আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যারা যাররা পরিমাণ নেক কাজ করবে এই যাররা পরিমাণ নেক কাজগুলো হাশরের ময়দানে এসে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না, এই দুনিয়ার জমিনে আমি আপনি নেক কাজ কিন্তু দেখি না, নেক কাজ করি এটার সওয়াব আমরা দেখি না, বিনিময়টা কি? ফেরেশতা লিখতেছেন এতটুকু আমরা ঈমান রাখি, আমাদের সওয়াবগুলো আল্লাহ আল্লাহ রাসূল দেখেন, ফেরেশতারা দেখতেছে আমাদের নেক কাজগুলো, ফেরেশতারা সাক্ষী না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাজে দুই ফেরেশতা রয়েছে, কাতিব রয়েছে তারা লিখে, কিন্তু হাশরের ময়দানে আপনি যাররা পরিমাণ নেক কাজ করছেন, যাররা যে যাররাটা হলো একটা শুয়ের মাথাকে সত্তরটা খণ্ড অথবা সত্তর হাজার এক খণ্ড করলে একটা বাঘ, বা সত্তরটা খণ্ড করলে একটা বাঘ হলো যাররা। সুবহানাল্লাহ বলে, যেটা মেশিনের সাহায্যে আমার আপনার সম্ভব না, এই এই যাররা পরিমাণ নেক কাজটা আপনি হাশরের ময়দানে দেখতে পাবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর আল্লাহ পাক বলেন মন্দ কাজ যদি যাররা হয় এই মন্দ কাজ যাররা হলেও তুমি দেখতে পাবে, মন্দ কাজ যাররা হলেও কি আমরা দেখতে পাব, নেক কাজ যাররা হলে যাররা পরিমাণ হলেও আমরা দেখতে পাব। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজ দেখার তৌফিক দান করুক, বলুন আমিন, মহব্বত করে বলুন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বান্দারে হে আল্লাহর বান্দারা আমার উম্মত শুনো, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মিসল মুসিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাহ সুজাআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে যদি তুমি যাকাত না দিয়ে যদি হাশরের ময়দানে যাও, কবরে যাও, তোমার মৃত্যু হয়, সেই সম্পদগুলোকে নেড়া মাথাওয়ালা সর্প করে দিবেন। আবার পথ একমতে রয়েছে, চুল থাকবে, যুগ লম্বা লম্বা সর্পের চুল থাকবে, নেড়া মাথাওয়ালা সর্প আল্লাহ পাক বানিয়ে দিবেন, এটা সর্প নয় মূলত তোমার সম্পদ, আমার আপনার সম্পদগুলোকে আল্লাহ সর্প বানিয়ে দিবেন, আর সম্পদ আমাকে আপনাকে দংশন করবে, আমাকে আপনাকে কামড়াবে, যারা যাকাত দিবে না যাকাত আদায় না করার কারণে। সম্পদ সর্প হয়ে কামড়াবে, এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার গভীর মনোযোগ হুযুর শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি বলেছেন যাকাত প্রদান করার জন্য।
আপনারা দূরত্ব বজায় রেখে আমাদের লাল দেখেন লাল দাগ আছে আপনারা যারা আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেব তিনি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ এভাবে নয় আপনারা যাদের মাস্ক নাই একজনের দায়িত্ব নেন এভাবে একসাথে না হয়ে একজনের হাতে পৌঁছিয়ে দেন আপনারা জায়গায় বসে থাকেন সুন্দর হয় আপনাদের যাদের মাস্ক রয়েছে মাস্ক অবশ্যই পরেন আর যাদের নাই তারা মাস্ক নিয়ে আসেন আর যারা যাদের নাই আপনারা মাস্ক নিয়ে নেন মাস্ক দিচ্ছে মাস্ক নিয়ে নেন আর আমাদের যে লাল দাগ রয়েছে স্টিকার লাগানো আছে লাল দাগের মধ্যে আপনারা বসেন আমাদের দোতলাতে জায়গা রয়েছে সাইডে পাশে আমাদের অনেক জায়গা আছে কারণ আমাদের নিজের স্বাস্থ্যকে হেফাজত করার জন্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এটা একটা সুন্নত এটাও কি সুন্নত বলেন না এটা কি সুন্নত অসুখ হলে অসুস্থতা হলে চিকিৎসা করা নবীজির সুন্নত নবীজি নিজে চিকিৎসা দিয়েছেন এই জন্য আছে কেন আমাদের সরকার আমাদের এই করোনার বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন লকডাউন দিয়েছেন এটা আমার আপনার নিরাপত্তার জন্যে শুধু আমার আপনার জন্যে কারণ আমার আপনার জীবনটা অনেক বড় মূল্যবান ঠিক কিনা বলুন আমার আপনার জীবন মূল্যবান কিনা সময় বলুন না মূল্যবান কিনা আপনি কাজে যাইতে পারতেছেন না লকডাউনের কারণে এই কাজের ছোট আপনার জীবনটা অনেক দামি আপনি না হয় 15 দিন কাজে গেলেন না কষ্ট করে চললেন চলাতে কি হলো আমার আপনার উপকার হলো না আমার আপনার জীবনে নিরাপদ হলো এজন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেব তিনিদের পক্ষ থেকে কঠোর নির্দেশ আসাটা এটা আমাদের জন্য একটা আল্লাহর অশেষ রহমত ঠিকই না জোরে বলুন কারণ তিনিরা যদি কঠোর নির্দেশ না করেন তাহলে আমরা অনেকটা সহজ হয়ে যাব আমাদের জীবনটাকে অবহেলায় কাটিয়ে দেব স্বাস্থ্যবিধি মেনে চলব না এই জন্য আপনাদের সকলকে বলছি স্বাস্থ্যবিধি মেনে চলবেন যেমন এই মাস্ক আসার কারণে এই করোনার পরে মাস্ক আমরা ব্যবহার করার কারণে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যখন আমি রাস্তাঘাটে যাব করোনা থাকবে না আল্লাহর রহমত হবে আল্লাহর দয়া আমাদের করোনা থেকে আমরা মুক্তি পাবো তখন আমি মাস্ক পরবো রাস্তায় কারণ ধুলাবালুটা আমার অনেকটা ক্ষতি হয় এই জন্য রাস্তায় যখন বের হব আমি মাস্ক পরবো আমি নিজেকে নিজেই এটা আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের জন্যই এই জন্য আপনাদেরকে আমি বলবো মাস্ক পরিধান করবেন ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার স্কিন ডাক্তার বলছে যে আপনার মুখটাকে আপনি রৌদ্র থেকে হেফাজত করবেন তার ওই ডাক্তার বললেন দেখেন ইসলাম কত সুন্দর আইন দিয়েছে মহিলাদেরকে বলেছেন মুখোশ পরার জন্যে বোরকা পরার জন্যে পর্দা করার জন্যে মহিলারা যদি পর্দা করে তাহলে তার মুখে যে স্কিন যে সমস্যাগুলো হয় রোগ ব্যাধি হয় এগুলো হবে না কন্যা সুবহানাল্লাহ ধর্ম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যদি আমরা মানি তাহলে করোনা থেকে বাঁচার একটা উত্তম ব্যবস্থা হলো ধর্মের আইন কানুনগুলো মেনে চলা আল্লাহর উপর ভরসা করা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন এবং 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি আমরা ওযু করি ভালো করে যদি ওযু করি তাহলে যে আমাদের একটা নির্দেশ রয়েছে কমপক্ষে 30 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতো করা ভালো করে হাত ধুতো করা যদি আমি আপনি যদি 5 বার ওযু করি 5 বার ওযুতে যদি ভালো করে ওযু করি পূর্ণাঙ্গভাবে যদি ওযু করি অবশ্যই এই করোনার থেকে আল্লাহ পাক আমাদের অনেকটা হেফাজত করবেন আল্লাহ হেফাজত করে রাখবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলুন আমিন দুরুদ শরীফ পড়ি শোনায় দুনিয়ার রাসূলুল্লাহ যাকাত প্রদান না করলে এই সম্পদগুলো হাসরের ময়দানে সর্প হয়ে আল্লাহ পাক সর্প করে দিয়ে আমাকে আপনাকে দংশন করার জন্যে আমার আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন গলার মধ্যে হার যেমন হারটা দেখবেন আপনি যদি গলায় হার পরেন স্বর্ণরূপার হার যেই হারে পরেন দেখবেন হারটা আপনার নজরে আসে বিশ্বাস
গলাতে এই জন্য সর্পটা আপনার ঝুলিয়ে দিবে যাতে সর্পটা আপনার নজরে আসে আর বলবে সম্পদ জমা করে রেখেছিলে যাকাত প্রদান করো নাই এই জমা করে রাখার কারণে যাকাত প্রদান না করার কারণে তোমার এই অবস্থা হয়েছে আজকাল ব্যবসায়ীরা দেখা যায় দাম বৃদ্ধি করার জন্য দুই মাস তিন মাস করে আপনার গোডাউনে মাল স্টক করে রেখে দেয় এটা ইসলামিক শরীয়তে নিষেধ করা হয়েছে গোডাউনে আপনার ব্যবসায়িক যারা রয়েছেন মাল চড়া দামে বিক্রি করার জন্যে মাল আপনি কি করতে পারবেন না গোডাউনে স্টক করে রাখতে পারবেন না চল্লিশ দিনের বেশি রাখা তো নিষিদ্ধই হারাম রাখা যাবে না এই জন্য আপনারা গোডাউনে মাল কখনো জমা করে রাখবেন না মানুষের সেবায় আপনারা বিলিয়ে দিবেন আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করবে ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন যারা যাকাতের মাল ওসুল করে তাদেরকে তোমরা সন্তুষ্ট করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াহুম আইনকুম রাজি তোমরা তাদেরকে সন্তুষ্ট করবে যাতে করে তারা সন্তুষ্ট হয়ে ফিরে যায় কারণ যারা সম্পদের যাকাতের মাল উত্তোলন করে এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনের মধ্যে কোনো সাহাবা ইকরামদেরকে পাঠাইতেন উম্মগুদ্রের মধ্যে যাকাতের মাল উসুল করার জন্য নবীজি বলেছেন যাকাতের মাল যাদেরকে আমি পাঠাই যাকাতের মাল উত্তোলন করার জন্য তোমরা তাদেরকে অসন্তুষ্ট করবে না এই জন্য আমি বলবো আপনারা যাকাতের মাল সরকারি খাতেও আপনারা রাখতে পারবেন কারণ সরকারের পক্ষ থেকে বৎসরে দেখা যায় কোটি কোটি টাকা যাকাত প্রদান করে থাকে গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে থাকে বিভিন্নভাবে আপনারা দিতে পারবেন এবং আমাদের মধ্যে গরিব দুঃখী যারা রয়েছে তাদেরকে বিশেষ করে আমার আপনার পাশে দেখা যায় অনেক মানুষ রয়েছে অবহেলায় দিন কাটাচ্ছে পরনে পোশাক নাই অথচ আমি আপনি দেখা যায় এই জন্য আমি বলি অনেক ঈদের মধ্যে দেখা যায় অনেক বড় বড় আউলিয়া কেরাম ছিলেন যারা ঈদের মধ্যে দামি দামি পোশাক কিনতেন না আমরা তো কিনি বা আমরা বিশেষ করে আমারটা বলি আমি খুবই জামা এই পোশাক কমে কিনা হয় দেখা যায় কেউ মহব্বত করে আমাকে একটা যে মহব্বত করে একটা জামা দিল সৌদি আরব থেকে একটা জামা দিয়েছে এমনিতেই আমার আসলে আমার জীবনটা দেখা যায় এমনিতে এত মহব্বত আল্লাহ রাসূলের রাস্তা আছে মহব্বতকারীরা মহব্বত করে দেখা যায় এই বিভিন্নভাবে দিয়ে থাকে তো এই জন্য দেখা যায় অনেক সময় আমরা যদি আমাদের বড় বড় চাকরি করি না আল্লাহর পথে আসি আল্লাহ রাস্তায় আল্লাহর দিকে তাকিয়ে আছি কিন্তু আমাদের চলাটা দেখা যায় আল্লাহ ভালোই আমাদেরকে চালাইতেছে কারণ এই সব কটাই উসিলা হলো আপনাদের মাধ্যমে যারা আল্লাহর বান্দা রয়েছে যারা নামাজি রয়েছে ফরহেজগার রয়েছে তাদের মাধ্যমে আল্লাহ পাক আমাদের বিশেষ করে আমরা চলে থাকি তো এটা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে কবুল করে বলুন আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যাকাত সম্পর্কে অনেক আলোচনা আসছে হাদিসের কিতাবের মধ্যে অনেক রূপ স্বর্ণ রূপা সম্পর্কে আলোচনা আসছে বিভিন্নভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সময়ের দিকে তাকে আমি খুব শর্ট করে বলছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা যাকাত প্রদান করবেন না তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন হ্যাঁ এটাই ঠিক আছে তিনি অন্তর আল্লাহ পাক খুলে দিয়েছেন উন্মোচন করে দিয়েছেন এজন্য যাকাত যদি সাহাবাই কেরাম এতটা কঠিন না হইতেন তাহলে মানুষ যাকাত প্রদান করতে উদাসীন হয়ে যেতেন যাকাত প্রদান করতো না এই জন্য খুব কঠিনভাবে যাকাত সম্পর্কে অনেক আলোচনা আসছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন সাহেবী নিসাবের মালিক রয়েছেন সাড়ে বাউন্ন ভরি রূপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ মনে করেন আপনি বৎসরে সংসার চালানোর পরে আপনার সাড়ে সাত ভরি স্বর্ণের দামের যে অর্থ টাকা আপনার সঞ্চয় হয়েছে মজুদ হয়েছে এটা থেকে আপনি যাকাত প্রদান করবেন হাজারে শতে আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে আড়াই হাজার টাকা এভাবে এখন বর্তমানে তো স্বর্ণের দামটা আমাদের অনেক বেশি
যেহেতু স্বর্ণের দামে আসছে এই জন্য কীভাবে আপনারা দেবেন, কত হলে? যদি 65,000 টাকা করেও আমরা ধরি, সাহেবের নিসাবের মালিক 4,87,500 টাকা বৎসরে যদি আপনার আয় হয়। এই যে এক রমজান থেকে আরেক রমজান হবে এটা না, আপনি যখন থেকে একটা ব্যবসা শুরু করেছেন অথবা একটা আপনি বাড়ি করেছেন, এই বাড়িতে আপনি একটা ফ্ল্যাটে থাকেন আর সবকটায় আপনার ভাড়া দেওয়া হয়, মাসে দেখা যায় 2,00,000, 3,00,000, 4,00,000, 5,00,000 টাকা, 1,00,000 টাকা আপনার ভাড়া আসে, কিন্তু আপনার আপনি ঋণগ্রস্ত। এই বাড়িটা করতে আপনি ঋণ করে করেছেন, লোন নিয়ে করেছেন বা ঋণ করে করেছেন, এখন আপনি ঋণ পরিশোধ করে দেখা যায় আপনার বৎসরে আপনার আয় হয় নাই এত টাকা, আপনার জাকাত আসবে না। যদি আপনার বৎসর শেষে যদি আয় হয় আপনার বাড়ি থেকে, এখন প্রশ্ন আসতে পারে যে বাড়িতে থাকে বাড়ির কি জাকাত হবে? না, যে বাড়িতে আপনার নিত্য প্রয়োজনের জন্য আপনার দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে বাড়িটা প্রয়োজন ওই বাড়ির জাকাত আসবে না। কিন্তু আপনি আদার্স যদি কোনো বাড়ি থাকে, বাসা থাকে, যেগুলো ভাড়া দেওয়ার জন্য করেছেন, ওইগুলো থেকে আপনার জাকাত অবশ্যই দিতে হবে, জাকাত আসবে। আপনার বৎসরে চলাফেরার পরে যদি আপনার সাহেবের হিসাব পরিমাণ সম্পদের মালিক হন, অর্থ হয়, তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। 4,87,500 টাকা, 65,000 টাকা করে যদি ভরি ধরি, আর মনে হয় 70 কিছু দিন ছিল, 70,000ও ছিল, তো আরও বাড়বে। তো আমি এটা বেশি বলছি না, যদি আপনারা মনে করেন যে আমি আরও কম হলেও জাকাত প্রদান করব, এটা আপনারা দিতে পারবেন। যেমন গত বছর দেখা গেছে 3,00,000, 3,50,000 টাকা হলেই আপনার সাহেবের হিসাবের একটা অঙ্ক আসছে, 7,50,000 স্বর্ণের দাম কম ছিল, এই জন্য ওই 3 থেকে 3,50,000 টাকা হলেও এখানে জাকাত দিতে পারতেন। তো আপনারা যদি মনে করেন আমি জাকাত প্রদান করব, যদি না দেন এটা আপনার শরীয়তে বাধ্যতামূলক না, যেহেতু বর্তমানে স্বর্ণের দামটা চড়া বেশি, আর যদি দেন এটা আপনাদের সব হবে। আর যদি মনে করেন যে আমি সহাবিন হিসাবের মালিক, যেটা স্বর্ণের দাম ওইটাই দেবো, তাহলে আপনারা দিতে পারবেন। এভাবেই 4,65,000 টাকা করে ধরলে 4,87,500 টাকা। রূপা এবং স্বর্ণের দামটা আগেকার যুগে নবীজির যুগে আপনার প্রায় সেম ছিল, এই জন্য এখানে 52.5 ভরি রূপার কথা আসছে। আর এখন বর্তমানে জাকাতটা দেওয়া হয় আপনার এই স্বর্ণের দামেই দেওয়া হয়, যেহেতু এখন বর্তমানে রূপার দামটা কম, স্বর্ণের দামটা বেশি, তাই ইচ্ছা করলে আপনারা স্বর্ণের দামে স্বর্ণ স্বর্ণেই দিতে পারবেন, রূপা রূপাই দিতে পারবেন, 40 ভাগের 1 ভাগ আপনারা স্বর্ণ দিতে পারবেন, 100 ভাগের যদি 252 করে 100 ভাগের আপনারা এটি স্বর্ণের দোকানে, তো একটু আমরা মানে হিসাবটা এখানে নিয়ে আসছি, তো অনেক সময়ের বিষয়, তো এই জন্য বলছি 40 ভাগের 1 ভাগ আপনার স্বর্ণ দিতে পারবেন এবং 80 ভাগ 80 2 দিতে পারবেন, 100-এর মধ্যে আড়াই দিতে পারবেন, এই জন্য এইভাবে আপনারা জাকাত দিতে পারবেন স্বর্ণ স্বর্ণের। আর মহিলাদের বিষয়ে দেখা যায়, মহিলাদের বিষয়ে মহিলারা স্বর্ণ আপনার জমা করে রাখে, এই জন্য এখানে যারা আছেন মহিলারা হয়তো শুনে না, কিন্তু আপনারা যারা স্বামী রয়েছেন আপনারা শুনেন, মহিলারা নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলোতে জাকাত আসবে না, দৈনন্দিন যেগুলো সচরাচর ব্যবহার করা হয় এগুলোতে জাকাত আসবে না অতিরিক্ত। যেমন কোথাও যদি বেড়াইতে যায় দেখা যায় এই গহনা আপনার নামে পরিধান করে থাকে, ওইগুলোতে জাকাত আসবে, যেগুলো আপনার নিত্য প্রয়োজন এগুলো ছাড়া যেগুলো রয়েছে 7.5 ভরি এর বেশি যে স্বর্ণগুলো রয়েছে এগুলো তো অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একজন মহিলা আসছেন, দেখলো যে তার হাতের মধ্যে স্বর্ণের বালা রয়েছে, খুব উচ্চ দামি এবং কি খুব ভারী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসগুলো আমার এখানে আছে, তারপরে আমি শুধু ওই কথাগুলো বলছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তুমি কি স্বর্ণের জাকাত দাও? যে না ইয়া রাসূলুল্লাহ, আমি জাকাত দেই না। জাকাত না দিলে তাহলে এগুলো তোমার জন্য হাশরের ময়দানে সর্ব হয়ে তোমাকে দংশন করবে, আজাবের কারণ হয়ে যাবে, জাকাত দিতে হবে। এই জন্য মহিলারা যারা আমার মা বোনেরা রয়েছেন বাসা বাড়িতে, আপনারা বলবেন দেখা যায় আজকাল শহর বাড়িতে বিবাহ শাদীতে 10 ভরি 15 ভরি 20 ভরি মানে এরকম মা স্বর্ণ দিয়ে থাকে,
হ্যাঁ, যারা বিদেশি রয়েছে দেখা যায় বিদেশ থেকে এসে অনেক গরিব সননী আসে, আসলে মূলত যে জাকাত প্রদান করতে হবে এগুলো জানে না, না জানার কারণে গুনাহের মধ্যে লিপ্ত আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো এগুলোর জাকাত আসবে, জাকাত দিতে হবে। স্বর্ণ যদি 7.5 বরের উপরে যত হবে এই পরিমাণে এভাবে জাকাত দিতে হবে। জাকাত না দিলে কঠিন হিসাব হিসাবের ব্যবস্থা রয়েছে। আর আমাকে আপনাকে সদকাতুল ফিতর, যেটা সদকাতুল ফিতর এ বিষয়ে কিভাবে দিবেন, সদকাতুল ফিতর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকাতুল ফিতরটা নির্ধারণ করেছেন। যুবক বলেন, বৃদ্ধা বলেন, আবাল শিশু বলেন, নবজাত শিশু বলেন, যখন ঈদুল ফিতরের চাঁদ আসে, চাঁদ যখন আমরা দেখি সুবহে সাদিক, যখন ঈদের দিন সুবহে সাদিক হয়, সুবহে সাদিক থেকে আপনার ঈদের সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। দেখা যায় আমরা রমজানের মধ্যে সদকাতুল ফিতর আমরা অনেকে আদায় করে থাকি। ঈদের চেয়ে উত্তম হলো ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর, যেটা জাকাত আপনি সারা বছর দিতে পারবেন, কিন্তু সদকাতুল ফিতর যেটা এটাকে আপনি কিভাবে আদায় করবেন এটা উত্তম হলো। সাহাবায়ে কেরাম এক দুদিন আগেও দিয়েছেন, তবে উত্তম হলো, আফজল হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে আপনি সদকাতুল ফিতর যেটা সেটা আদায় করতে হবে। এ বিষয়ে অনেক হাদিস অনেক আলোচনা আসছে, এটার হারটা কীভাবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনার সদকাতুল ফিতরটা খুরমা খাজুরের হিসাবে আপনার এই দিয়েছেন। আমি শর্ট করে বলছি, অনেক আলোচনা খুরমা খাজুর কতটুকু হলে দিতে হবে, চাল যদি আপনার আটা কতটুকু দিতে হবে এগুলো বলার প্রয়োজন নাই। তারপর কিশমিশ কত ওজন হলে কতটুকু পরিমাণ সব মালিক হলে আপনি এদের কীভাবে দিবেন, কত কেজি পরিমাণে দিবেন, এভাবে পনির থেকে শুরু করে অনেক বিষয় দিই, তো অনেক মশলার বিষয় কীভাবে দিবেন। তো আমি আপনাদেরকে আমি শুধু নিয়মটা বলে দিচ্ছি কীভাবে আদায় করবেন, এটা কতটুকু পরিমাণ দিতে পারবেন। সর্বনিম্ন যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারিভাবে যেটা নির্ধারিত হয়েছে 70 টাকা। কিন্তু দেখা যায় আজকাল ধনাঢ্য ব্যক্তি যারা আপনারা আছেন, আপনারও দেখা যায় 70 টাকা করে আপনারা সদকাতুল ফিতর আদায় করে থাকেন। যে 70 টাকা, আসলে বিষয়টা হলো 70 টাকা করে আপনি, যারা আমরা মানে নিম্নবিত্ত রয়েছি আমরা 70 টাকা হয়তো দেই, কিন্তু যারা আপনারা যা ধনাত্ম ব্যক্তি রয়েছেন, সহেবি নিসাব পরিমাণ সম্পদের মালিক রয়েছেন, আপনারা 70 টাকা করে আপনারা আরও বেশি দিবেন। যেমন আটা হিসাবে কিশমিশের দাম হিসাবে 300 গ্রাম, তারপরে কিশমিশ তাও 300 গ্রাম যদি আমরা এভাবে ধরে দিলে অনেক টাকা, বাজারে তো কিশমিশের দাম অনেক বেশি। খুরমা খাজুর যদি খাজুর হিসেবে আমরা খেজুর দ্বারা আদায় করি 300 গ্রাম, তো 300 কেজি খেজুর যদি আমরা নিম্নমান একটু দিই দেখা যায় 120 টাকার নিচে মনে হয় নাই, তো 120 টাকা হলে তো তাও তো অনেক একজনের একটা ফিতরা, ধনাত্ম ব্যক্তিদের জন্য বলছি। তো খেজুর তো আর অনেক বেশি আছে, অনেক দামি আছে, তো ওইভাবে যদি আপনারা দিতে চান। তারপরও যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত হয়েছে, সর্বনিম্ন 70 টাকা করে দিবেন, সর্বোচ্চ 2310 টাকা, সর্বোচ্চ 2310 টাকা দিতে পারবেন। এর বেশিও যদি দিতে চান এটা একটা নির্ধারণ করেছে, যদি বেশিও দিতে চান দিতে পারবেন, কারণ এই জন্য সদকাতুল ফিতরটা ঈদের জামাতে যাওয়ার পূর্বে আদায় করবেন।